হ্যালো ফ্রেন্ড, তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি অম্বিকা কান্লার একটা বিখ্যাত স্থান, একশপ শিব মন্দির এবং রাজবাড়ি কমপ্লেক্স। তো এই এই রাজবাড়ি কমপ্লেক্স এবং এই একশপ শিব মন্দির মধ্যে কী কী আছে, সমস্ত ব্যাপারটা, সমস্ত কী কী জিনিস আছে সব কিছু তোমাদের ঘুরে ঘুরে পুরো ভিডিওর সঙ্গে দেখাবো। আর এর এখানে মানে এই ব্যাপারটা একটা হিস্টোরিক্যাল জায়গা, তো এই ইতিহাস ব্যাপারেও তোমাদের সবাই আস্তে আস্তে ভিডিওর সঙ্গে সঙ্গে বলতে থাকবো, তো তোমরা পুরো চেক করে দেখতে থাকো। তো আমাদের বাড়ি থেকে রাজবাড়ি কমপ্লেক্সের দূরত্ব মোটামুটি 10 কিলোমিটারের কাছাকাছি, আর বাইকে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। তো আমি আপনাদের 20-25 মিনিট নষ্ট করব না সময়, তো তাই পুরো রাস্তাটাই টাইম প্লেক্সে রেকর্ড করা হয়েছে, তোমরা দেখো আর সেটার মজা নাও। তো আমরা চলে এসেছি রাজবাড়ি কমপ্লেক্সে, আর এই হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্সে ঢোকার মেন গেট। আর ঠিক আমাদের পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওইটা হলো একশট শিব মন্দির, সেটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন দেখাবো। তো রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকতে গেলে সামনের ওই যে গেটটা আছে ওই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে। তো রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকে এই সামনেই যে বাঁ দিকে তোমরা কামানটা দেখতে পাচ্ছ, ওর একটা কামান ঠিকই কিন্তু ওটা চলে না, ওটা অকেজ হয়ে গেছে। তারপরেই ওই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটির নাম হলো প্রতাপেশ্বরের মন্দির। মন্দিরটি দেখে অনেকটা ছোট মনে হলেও মন্দিরের গায়ে রয়েছে হস্তশিল্পের অসাধারণ কিছু কারুকার্য। আরেকটু সামনে এগোলেই আরেকটি মন্দির দেখতে হবে। ওটা মন্দির ঠিক না, ওটা হচ্ছে রাসমঞ্চ। এই পুরো রাজবাড়ি কমপ্লেক্সে ও একশট শিব মন্দিরটি তৈরি করেছে আমাদের বর্ধমানের রাজা তাজচন্দ্র বাহাদুর, তিনি আমাদের বর্ধমানের রাজা ছিলেন। আরেকটু সামনের দিকে এগোলে ওই যে চারিদিকে পাঁচিল ঘেরা আরেকটি মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, ওই মন্দিরটাই যেতে গেলে ওই সামনে যে দরজাটা দেখতে পাচ্ছ ওই দরজাটার ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। অসাধারণ সুন্দর একটি মন্দির, এটির নাম হলো
লালজি মন্দির। মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণের একটা অসাধারণ সুন্দর ছবি দেখতে পাবে তোমরা। ওই যে সামনে ছবিটা দেখতে পাচ্ছ ওইটা, আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওই মন্দিরটার নাম হলো গিরি গোবর্ধন মন্দির। রাজবাড়ি কমপ্লেক্সে যতগুলো মন্দির আছে সব মন্দিরই মানে সিমেন্ট বা কংক্রিটের বদলে ইট বা পোড়া মাটির ব্যবহার করা হয়েছে সব মন্দিরগুলো তৈরি করতে। সব মন্দিরের গায়ে দেখতে হবে অসংখ্য টেরাকোটার অসাধারণ সুন্দর কাজ। আর লালজি মন্দিরে রয়েছে মোট 25টা চূড়া। ওই যে চূড়াগুলো দেখতে পাচ্ছ ওটা 25টা চূড়া রয়েছে। আগে এখানে আমরা প্রায়ই আসতাম কিন্তু এখন আর সেরকম কারোর সময় হয়ে ওঠে না, তাও মাসে অন্তত এক দুবার করে এখানে আসা হয়। এতবার আসার পরেও একবার আসলে এখান থেকে আর বাড়ি যেতে ইচ্ছা করে না। লালজি মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে একটু যেতেই 5টি ছোটো ছোটো মন্দির দেখতে হবে। সেই ছোটো মন্দিরগুলো যে দেখতে পাচ্ছ সামনে ওগুলো হচ্ছে পঞ্চরত্ন মন্দির। আর একটু সামনে দিকে এগিয়ে গেলে একটি পাঁচিলে ঘেরা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। ওই মন্দিরটি পুরো মাটি দিয়ে তৈরি এবং মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার কাজ। আর এই মন্দিরটির নাম কৃষ্ণচন্দ্রজি মন্দির। এবং এই মন্দিরের পাশে আরেকটি ছোট মন্দির আছে, ওটার নাম হচ্ছে বৈদ্যনাথ মন্দির।
এই তো ছিল আমাদের কালনার রাজবাড়ি কমপ্লেক্স। তো রাজবাড়ি কমপ্লেক্স থেকে বেরিয়ে আরেকটি খুব সুন্দর জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। তো আকাশের ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আর যাওয়া হয়নি। আর এমনিতে অনেক রাত হয়ে গেছে, তো আরেকটি স্পেশাল জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদের, চলো বিজয়ের ফুচকা খেতে। তোমরা যদি কালনায় কোনো দিন আসো তো বিজয়ের ফুচকা অবশ্যই ট্রাই করে দেখো। তো চলো ফুচকার দোকানে গিয়ে দেখা হচ্ছে আবার। তো এই হচ্ছে আমাদের কালনার বিখ্যাত বিজয়ের ফুচকা। তো ভাই টেস্ট কর কেমন। টেস্ট কর আমার সাথে। কি প্রবলেম? ঘুগনি পুজো খেতে হবে একটা। ও এখানে যে না আসবে তো এটা প্লেটে এত ভালো টেস্ট যে বলে বোঝানো যাবে না কত ভালো টেস্ট। ঠিক আছে, না খেলে যে না খাবে সে বিশাল কিছু মিস করবে। তো সবাইকেই বলছি যারা কালনা আসবে তো অবশ্যই যাবে নিজের দোকানে যারা ফুচকা টেস্ট করে যায় অসাধারণ। ঠিক আছে, তো আরেকটা আছে এরকম খেয়ে। তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই। রাজবাড়ি কমপ্লেক্সে ঘুরে বিজয়ের ফুচকাকে এখন বাড়ি ফিরছি আমরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে বলতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।